আমি সেই কখন ডাকতেছি, তুমি এই এখন উঠলে? কত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ জানি তো, এখন তুমি আমাকে দোষ দিবে যে তুমি দেরি করে উঠছো। আমি তোমাকে রোজ বলি যে আমাকে সকাল সকাল ডাক দিয়ে দিবে, তুমি সেই দেরি করে ডাক দাও। আরে মামা, আমার কি দোষ? আমি তো তোমাকে রোজ তাড়াতাড়ি ডাক দিয়ে দিই, তুমি ঘুম থেকে ওঠো না। আবার যদি বেশি ডাক দিই তখন তুমি আমার সাথে রাগ দেখাও, এটা কি এখন আমার দোষ? আচ্ছা আচ্ছা, এখন হয়েছে, এখন আমি কাজে বাইর হব, তাড়াতাড়ি আমার খাবারটা রেডি করো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো, আমি তোমার খাবারটা রেডি করতেছি। আমি ওনার জন্য কত তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে বসে ওয়েট করতেছি, ওনার এখনো খোঁজ নেই। এসে এখন তাড়াহুড়ো করবে যে আমি খাবো না, খাওয়ার সময় নেই, এইগুলা বলবে। তোমাকে আমি বলেছিলাম আমার কালো কালার শার্টটা লন্ড্রি করে রাখতে, ওটা পরে আমি আজকে বাইরে হবো, আর তুমি সেটা করনি, কি যে করো আজকাল বুঝি না। তুমি আমাকে বলেছিলে যে কালো কালার শার্টটা ধুয়ে রেখে দিও, তো আমি ধুয়ে রেখে দিছি, আমি তো আর লন্ড্রি করিনি। আচ্ছা ঠিক আছে, এখন নাস্তা রেডি করো, আমার তাড়াতাড়ি খেয়ে বাইরে যেতে হবে। তোমার নাস্তা আমি রেডি করে রেখে দিছি টেবিলে, তুমি নাস্তা খেয়ে অফিসের জন্য তাড়াতাড়ি বাইরে হও, আমি তোমার অফিসের ব্যাগ নিয়ে আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা করে নিচ্ছি, তুমি আমার ব্যাগটা নিয়ে এসো। ও আচ্ছা ঠিক আছে, আমি নাস্তাটা সেরে নাও তাড়াতাড়ি, আমি ব্যাগটা নিয়ে আসতেছি। কই তুমি, আমার নাস্তা শেষ, ব্যাগটা নিয়ে এসো, আমি বাইরে হব, তাড়াতাড়ি। বাহিরে বাহিরে আসো, তোমার জন্য ওয়েট করতেছি, তোমার ব্যাগ তোমার গাড়িতে রেখে দিছি। এবার একটা তুমি কাজের কাজ করেছো, ধন্যবাদ তোমাকে। আমি এবার যাই, বাই, টাটা, খেয়াল নিও নিজের। ওকে ঠিক আছে, যাও, বাই, সাবধানে যেও।